গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 4th January, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 8:30 মতো। ঘুম থেকে 7:30 সময় উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে বিছানা তুলে মোটামুটি টুকটাক কাজকর্ম সেরে এখন এসেছি চা করতে। তো চাটা ওখানে বসিয়ে দিয়ে না, আমি এদিকে রোজই এই কাজগুলো করি। যেমন ওই আগের দিন রাত্রেবেলা ওই সবুজ বাস্কেটটার মধ্যে, সরি, নীল বাস্কেটটার মধ্যে যেই বাসনগুলো টুকটাক উপর দেওয়া থাকে সেগুলো জায়গা মতো রেখে বাস্কেটটা টেবিলের উপর রেখে দিয়েছি। আর এদিকে যে এঁঠো বাসনের যে গামলাটা, সেটা তো এইখানে টেবিলের সাইডটা দিয়ে নিচটা রেখে দিই, সেটাকে এই যে এ জায়গাটা রেখে দিই। মানে ওই পূজা আসবে মাজবে তার জন্য সব রেডি গুছিয়ে, মানে গুছিয়ে রেখে দিই আর কি, যাতে ওর সুবিধা হয়। আর তারপরে চাটা করে নেব। আজকে তাতানের স্কুল হওয়ার কথা ছিল প্রথম, কিন্তু তাতান স্কুলে যাবে না আজকে, কারণ তোমাদের তো বলেই ছিলাম এই সপ্তাহে ওদের ঠিকঠাক মতো স্কুল হবে না বলে দিয়েছে। মানে রেগুলার হবে না, অমুক দিন অমুক ক্লাস, অমুক দিন অমুক ক্লাস, এরকম করে। তো সেই ক্ষেত্রে আজকে 4 তারিখ আজকে তাতানদের ক্লাস হওয়ার কথা ছিল, মানে ক্লাস 9-দের, কিন্তু তাতান গেল না। ও বলছে, ম্যাম আমার কোনো ফ্রেন্ডই যাবে না আজকে, মানে কেউ কেউ ঘুরতে গেছে, কেউ কেউ এমনিই যাবে না বলছে। তার মধ্যে এই সপ্তাহটা এরমভাবে স্কুল হচ্ছে, নেক্সট উইক থেকে ঠিকঠাক মতো স্কুলে যাব, আমি একা একা গিয়ে কি করব। তো ভাবলাম থাক, অনেকেই যাচ্ছে না, আগের দিনও ব্যাচে গিয়ে শুনলাম অনেকেই যাবে না, তার কি করার, থাক একেবারে সামনের সপ্তাহ থেকে স্কুল যাবে। তো ওদিকে চাটা খেয়ে এদিকে চলে এসেছি সকালের কিছু খাবারের ব্যবস্থা করতে। স্কুল যেহেতু যাবে না, কাজেই টিফিনের কোনো ব্যাপার নেই। আর এইটা না, সেই যে গতকাল দুপুরবেলা ভেজ পোলাও করেছিলাম না, সেটা আমাদের দুজন খেয়ে এইটুকু ছিল, মাপটা বুঝতে পারিনি, একটু বেশি হয়ে গেছে। তো ওটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওটাকেই বার করলাম, বার করে গরম করে নিলাম, করে এই দুজনে মিলে ভাগযোগ করে খেয়ে নেবো, মানে আমি আর তাতান। ইন্দ্র এসব খেতে একদমই পছন্দ করে না, কাজে ওকে দেওয়ার প্রশ্নই নেই। তো চলো জানলার ধারে একটু রোদে বসে ব্রেকফাস্টটা এনজয় করে খেয়ে নিই। আর ভীষণ ভালো হয়েছিল জানো তো, কালকে যা না ভালো লেগেছিল, আমার তো আজকে খেয়ে আরও বেশি ভালো লাগলো। তো ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি এবার লাঞ্চের প্রিপারেশন করার জন্য। আজকে না ভাত ভাজা করব। ইন্দ্র এই ভাত ভাজা খেতে যে কি ভালোবাসে, দুদিন বাদে বাদেই বলে কি ভাত ভাজা করো, ভাত ভাজা করো, বেশি করে ভাত করে রেখে দাও, ভাত ভাজা খাবো। হ্যাঁ, আমাদেরও ভালো লাগে, তাই বলে এত ঘন ঘন ভালো লাগে না কোনো কিছু। তো যাই হোক, এখানে সব সবজি, পেঁয়াজ, লঙ্কা, আলু কেটে নিয়েছি, ভাতও বার করে নিয়েছি, ডিমও বার করে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটা দিয়ে দিই, তারপরে ভাত ভাজা করতে তো বেশিক্ষণ সময় লাগে না। ওদিকে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ডিম দিয়ে দেবো। আর আজকে না ডিমটা আগে ভেজে তুলে রাখতে ভুলে গেছি, ডিমটা যদি আগে একটু ভেজে তুলে রাখি সুবিধা হয়, তো তাই জন্য এর মধ্যেই দিয়ে দিয়েছি ডিমটাও। আলু পেঁয়াজ সব একসাথে ভাজা ভাজা করে নিয়ে ভাতগুলোও ঢেলে দিলাম, ইন্দ্রটা দিয়ে দিয়েছি, তবে আমাদের দুজনেরটা কড়াইতেই রয়েছে, স্নান টান করে আর একটু গরম করে আমি আর তাতান খেয়ে নেব। তো এদিকে আমি চলে এসেছি, পূজা কাজ করে চলে যাওয়ার পর আমি এই পাপোশগুলো আবার জায়গা মতো রেখে দিই, এই ঘরের ওই ঘরের, তারপর গাছে দেওয়ার জন্য জলের বোতলগুলোও সব ফাঁকা হয়ে গেছিলো, ওগুলোও ভরে রাখলাম, জামা কাপড় ছিল ওগুলো কিছু মেলবো, মেলে আজকে আমার প্রায় বাথরুমে 1 ঘন্টার মতো কাজ আছে, সেটা হচ্ছে বাথরুমগুলো ধুয়ে শ্যাম্পু দিয়ে স্নান করে আসব। আর এই জিনিসটা আমার হেভি চাপের। এই জাস্ট স্নান করে এলাম, বাথরুমগুলো ধুয়েছি, ধুয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে এলাম, আর অনেক দিন পর আজকে শ্যাম্পু করলাম, তো মাথাটা পুরো হালকা লাগছে। সেই কবে শ্যাম্পু করার কথা, তার মধ্যে সেই চিড়িয়াখানা থেকে ঘুরে এসেছি, নোংরা ধুলো বালি এই নিয়েছিলাম, করতেই পারছিলাম না, কালকেও পারিনি, এই আজকে ফাইনালি শ্যাম্পু করলাম, এবার ফ্রেশ লাগছে। যাক, স্নান করে এসে যেই ভাত ভাজাটা ছিল ওটা গরম করছি, করে আমি আর তাতান খাবো। খেয়ে দিয়ে আমি আরেকটু বেলার দিকে ওই 3-3:30 নাগাদ একটু ব্যাংকে যাওয়ার দরকার আছে, আজকে না গেলে আর হবে না। তো চলো খেয়ে নি। ভাত ভাজা যেটা ছিল ওটাই গরম করে নিলাম, বেশ ভালোই লাগে, খিদে পেয়েছিল ঠান্ডার মধ্যে, স্নান টান করে এসে গরম গরম এই ভাত ভাজা খেতে বেশ ভালোই লাগলো। রাতে রান্নাবান্না করবো, আর এখন বেজে গেছে প্রায় 3:30-এর কাছাকাছি, এখন দৌড়াচ্ছি ব্যাংকে, 4টার সময় বন্ধ হয়ে যাবে,
যদিও আমার টেনশন নেই, একদম বাড়ির কাছেই। হয়ে গেল ব্যাংকের কাজ, বেশিক্ষণ লাগলো না। আমি এই জন্য এই সময়টাই আসি, জানো তো, এই 3:30 থেকে 3:30 সময় আসলে একদম ফাঁকা, আমি ফার্স্ট আমি লাস্ট। হয়ে গেছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। 4টার মতো বাজে, বাড়িতে চলে এলাম। আর বেশ ভালো ঠান্ডা লাগছিলো, জানো তো, এইটা পড়ে গেছি ভেবেছি এখনও বেলা বেলা আছে, অতটা ঠান্ডা লাগবে না। কিন্তু যে স্কুটি চালাচ্ছিলাম বেশ ভালো ঠান্ডা লাগছিলো। আর বেশি ঠান্ডা লাগছিলো আমার মনে হয় চুলটা তো এখনও ভেজা, শ্যাম্পু করেছি তো তাই জন্যই হয়তো লাগছিলো। এসে ঘণ্টাখানেক বসেছিলাম, ড্রেস চেঞ্জ করিনি, কারণ জানি আমাকে আবার সেই বেরোতে হবে। তো এখন বেজে গেছে বিকেল 5:30। আজকে আর তেমন একটা চাপের কিছু নেই, শুধু তাতানের নাচের ক্লাস আছে, আজকে আর কোনো পড়াঠরা কিছু নেই। তো নাচের ক্লাস থেকে ফেরার সময় একটু বইয়ের দোকানে গেছিলাম। তাতানের সব বই তো কেনা হয়েই গেছে, কিন্তু ইংলিশ টিচার একটা বই কিনতে বলেছিলেন, কি একটা ভুলে গেলাম নামটা, ইংলিশ বই আর কি। তো সেটা কিনে বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে চলে এলাম রান্নাঘরে। রাতে রান্নাবান্না করতে হবে, তো এসে কিছু মশলাপাতি এখানে কেটে রেখেছি, যেমন কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছু ধনে পাতা। এইটা দিয়ে একটা মশলা রেডি করব, মানে মশলা আর কি, ধনে পাতাটা একটু বেশি দিয়েছি। আর কি করব সেটা হচ্ছে, এর আগে যখন আমি চিলি চিকেন করেছিলাম, কবে যেন সেদিন তোমাদের বলেছিলাম নাকি আমার ঠিক মনে নেই, জানি না, বেশ কয়েক টুকরো চিকেন না আমি তুলে রেখেছিলাম, যেহেতু বোনলেস এনেছিল তো বোনলেস চিকেন দিয়ে তো বলেছিলাম বেশ মানে অনেক কিছুই রেসিপি করা যেতে পারে। তো আজকে যেটা করব সেটা আমি কোনো দিন করিনি, একদমই সোজা একটা রেসিপি, সবাই ট্রাই করেছে মোটামুটি, করেও বাড়িতে, কিন্তু আমি আজ পর্যন্ত করিনি। তো ভাবলাম চলো আজকে আমি ট্রাই করি। ও না সরি, তোমাদের একটা বলা ভুল হয়ে গেছে, আমি বলেছিলাম যে মশলা করছি, মশলা না, এগুলো ভালো করে কুচিয়ে নিলাম। হ্যাঁ, আদা রসুনের একটা পেস্ট বানালে ভালো হতো, তো আলাদা করে আর পেস্ট বানালাম না, আমার ওই চপারটাতে তো বেশ ভালো চপড হয়ে যায়, তাই জন্য ওখানেই দিয়ে দিয়েছি। তো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একটা মানে সবগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এখানে বোনলেস চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এক ঢাকনির মতো একটু ভিনিগার দিলাম, ভিনিগার না থাকলে লেবুর রস দিলেই ভালো হয়। তো তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, কারণ কাঁচা লঙ্কা তো দিয়েছি ঝালের জন্য, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, হ্যাঁ এই তো দিলাম, স্বাদ মতো নুন দিয়েছি, আর একটু আর একটা দিলাম ডিম। আর এই যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনে পাতা যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব সমস্ত কিছু। মাখিয়ে ওই মোটামুটি 30 মিনিট 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হয়, তো আমার বেশ অনেকটাই ছিল, কারণ একটা ম্যারিনেট করে রেখে আমি এখন রাতের রান্নাবান্না করব। আর আজকে না দেখো ফুলকপিটা এনেছে পুরো ঠাসা, মানে একটুও ফাঁকা নেই, পুরো একদম ঠাসা ফুলকপি। তো ফুলকপিটা কেটে একটু নুন গরম জলে ভিজিয়ে রাখলাম, আর এদিকে আমি আটাটা মেখে নিলাম, রাতে হবে আজকে রুটি। তো ফুলকপির তরকারি করলাম, কড়াইশুঁটি টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ধনে পাতা লাস্টে ছড়িয়ে দিলাম, তরকারিটার কালারটা কিন্তু সেই এসছে না, খেতেও খুব ভালো আছে জানো। আর তরকারিটা যখন নামাচ্ছিলাম না একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। অনেক দিন ধরে না আমার এই ফুলকপির ঝোল খেতে ইচ্ছা করছিলো, তবে রুটি দিয়ে না, আমার একটু ভাত দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল, তবে আজকে রুটি করছি, অনেক দিন বাদে না আমি রুটি করছি জানো, বেশ ভালো লাগে আমার, রুটি করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। কিন্তু ইন্দ্রর জন্য সবসময় করে উঠতে পারি না, কারণ ও রুটিটা একদমই পছন্দ করে না। তো এদিকে আমি আটা মেখে রুটিটা করে নিচ্ছি, আর ওদিকে তরকারি তো হয়েই গেছে, এদিকে ইন্দ্রও আবার এলো, বললো তাহলে চলো তুমি বেলে দাও আমি ভেজে নিই, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এবার হয়তো ভাবছো কী ব্যাপার, এদিকে রুটি তরকারি করছে, ওদিকে আবার চিকেনটা ম্যারিনেট করে রাখলো। ওই চিকেন যে রেসিপিটা করব সেটা বেসিক্যালি সন্ধ্যাবেলা টিফিনে হলে ভালো হয়, কিন্তু আমাদের তো সন্ধ্যাবেলা হবে না কোনো দিনই, কারণ ইন্দ্র থাকে না সন্ধ্যাবেলা, এক এক সময় থাকে, সব সময় তো থাকে না। তো ভাবলাম না চিকেনটা অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, এরপরে ইন্দ্র কোন দিন দুম করে বলে বসবে যে আমি ফ্রিজে এতদিন চিকেন রয়েছে আমি খাবো না, ওর একটা ম্যানিয়া আছে, চিকেন মাটন বেশি দিন ফ্রিজে থাকলে খেতে চায় না। তো বাজনে ভাবলাম না রাতেই করে ফেলি, খাওয়ার আগে যেটুকু খাবে খাবে, বাকিটা রুটি খেয়ে নেবে। তো এদিকে চিকেনটা তো ম্যারিনেট অনেকক্ষণ ছিল, চিকেন ম্যারিনেট করে রেখে আমি তরকারি করলাম, রুটি করলাম, আর এদিকে আমি লাস্ট এখন ভাজবো। তার আগে আমি ওই 2 চামচ বেসন,
আর 4-5 চামচ চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়ো দিলে না বেশ মুচমুচে হয়, পুরোপুরি বেসন দিয়ে করলে না একটু নরম টাইপের হয়, তো বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে করলাম। আর বাকি তো নুন টুন সমস্ত কিছু আগেই দেওয়া ছিল, আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তো একটা একটা করে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর, আর আমি, হ্যাঁ আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজছি, হাই ফ্লেমে ভাজলে কি হবে, ওপরটা দিয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তো তার জন্য মিডিয়াম ফ্লেমে ভাজছি। মিডিয়াম ফ্লেমে আমি এই পকোড়াগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। তো কিছুক্ষণ বাদে আমি কাঁটা চামচ দিয়ে একটু উল্টে দিলাম, কারণ ওটা দিয়েই উল্টাতে মনে হলো আমার সুবিধা হবে। তো দেখো একটা সুন্দর কালার চলে এসছে আর বেশ ক্রিস্পি হয়েছে, আমি তুলছি তো বুঝতেই পারছি। এ দেখো পুরো চিকেন পকোড়া কমপ্লিট। তবে হ্যাঁ সবগুলো ভাজা হয়নি, এই এখন কিছু ভাজলাম, আবার আরেকটু কিছু আরেকবার রয়েছে, ওটা পরের বার ভাজবো। আর বোনলেস যে চিকেন ইন্দ্র এনেছিল বড় বড় পিস ছিল, তোমাদের বলেইছিলাম চিলি চিকেন করার সময় এত বড় বড় পিস এনেছে, তো ওগুলোকে না আমি আবার একটু কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি, ছোট ছোট কেটে টুকরো করেছি, তাতেই এরকম সাইজ এসছে। আর যদি ওরকম বড় বড় থাকতো আরও বড় বড় সাইজ হতো, তো রান্না করতেও সময় লাগতো, তো আমি এই জন্য ছোটো ছোটো করে কেটেছি, এটা দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো হয়েছে। তো চলো এদিকে সবগুলো আমার ভাজা কমপ্লিট। তবে হ্যাঁ এইটুকু কিন্তু হয়নি, আমি ভেজে তুলে রাখতে রাখতে ইন্দ্র একদম টপাটপ টপাটপ মুখে দিয়ে খেয়ে গেছে। আশা করি আর কিছু বলতে হবে না যে কেমন হয়েছে, কারণ খেতে ভাজতে ভাজতে যখন খাওয়া শুরু হয়ে যায় তখন তোমাদের বুঝে নিতে হবে যে রান্নাটা কেমন হয়েছে। ফাটাফাটি ফাটাফাটি, কেন এর আগেও তো আমি দুটো খেলাম। ও বাবা, তুমি ও তো ভাজার সঙ্গে সঙ্গে অর্ধেক খাওয়া শুরু করে দিয়েছো। মাম খেয়ে দেখ একটা। ফাইনালি জোবা ভালো আছে? যার খাওয়া নিয়ে এত নাক তার কাছে তো শুনেই গেলে কেমন হয়েছে, শুনে নিলে। এবার আমিও খেয়ে দেখলাম, সত্যিই খুব ভালো হয়েছে, ওপরে দিয়ে ক্রিস্পি আর ভেতরে জুসি, চিকেনটাও খুব সুন্দর সফট হয়েছে। তো সব কিছু মিলিয়ে মোট কথা খুব ভালো হয়েছে, প্রথমবার আমি এই চিকেন পকোড়া বাড়িতে করলাম আর সত্যি খুব ভালো হয়েছে। তো চলো তোমরা এরকম বাড়িতে ট্রাই করতে পারো বোনলেস চিকেন এনে। হ্যাঁ তবু অবশ্যই, হ্যাঁ জানো তো বোনলেস চিকেন ছাড়াও উইথ বোন চিকেনেও কিন্তু চিকেন পকোড়া ভালোই লাগে, খারাপ লাগে না। আমি কোনো একটা অনুষ্ঠানে খেয়ে দেখেছি বোন উইথ বোন দিয়ে ভালোই লাগে, তবে বোনলেসটাকে নিশ্চিন্তে খাওয়া যায়, কোনো হাড় ঠাড় পড়বে না মুখে, একদম খেয়ে নাও। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেও তো কাজকর্ম থাকে, টেবিল পরিষ্কার করলাম, বাসনগুলো এঁঠো বাসনগুলো জল ধোয়া করে গামলায় রেখে দিলাম, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তরকারি বেঁচে ছিল সেটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। রেখে এবার আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে বোরলিন মাখবো মুখে, রোজ রাতে আমার রেগুলার যেটা রুটিন মেখে তারপর শুয়ে পড়বো। তো তার সাথে আজকে ব্লগটাও শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থাকবে, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।